বন্ধুরা, মুসলিমদের প্রাণ কিন্তু সৌদি আরব এখন আর মুসলিম দেশ নেই, এটি এখন একটি সেকুলার দেশ হয়ে গিয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি তার অফিসিয়াল মিটিংয়ে মডার্ন পোশাক পরে উপস্থিত হয়ে থাকেন। এছাড়া মোহাম্মদ বিন সালমান বলেছেন তার দেশের ধর্ম নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি চলবে না। তিনি সৌদি আরবকে ফ্রান্সের মতো একটু সেকুলার কান্ট্রি হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন। এমনকি তিনি এই পর্যন্ত 66টির মতো ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলেছেন। এছাড়া 10 জনের মতো কট্টরপন্থী ইসলামিক নেতাকে তিনি জেলে ঢুকিয়েছেন। অবাক করার বিষয় হলো সৌদি আরব এতটাই সেকুলার হয়ে গিয়েছে যে স্কুল কলেজের পরীক্ষার হলে মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ সৌদি আরবের কোনো পরীক্ষার হলে মেয়েরা কোনো হিজাব পরতে পারবে না। এবং যে সৌদি আরব একটা সময় মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ করেছিল, সেই সৌদি আরব সরকার মেয়েদের ফুটবল বিশ্বকাপে কো স্পন্সর করছে। সৌদি আরবের এই রকম পরিবর্তনের পিছনে একজনের হাত রয়েছে, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন সালমান। তিনি ক্ষমতায় আসার পর থেকে মেয়েদের ক্ষমতায়ন বাড়িয়ে দিয়েছেন, এমনকি তিনি সৌদি আরবে মহিলাদের জন্য কার ড্রাইভিং লিগাল করে দিয়েছেন। তিনি আরও বলেন সৌদি আরবের বিভিন্ন সেক্টরে মহিলারা চাকরি করতে পারবেন। এখানে বড় প্রশ্ন হলো, যেই সৌদি আরব মুসলিমদের প্রাণকেন্দ্র ছিল সেই সৌদি আরব কেন সেকুলার হয়ে যাচ্ছে? কেনই বা মোহাম্মদ বিন সালমান ইসলামকে দু চোখে দেখতে পারছেন না? 2017 সালে সৌদি আরব একটি নতুন ভিশন চালু করে, সেই ভিশনের নাম দেওয়া হয় মডারেট ইসলাম ভিশন 2030। মোহাম্মদ বিন সালমান তার এই ভিশন পূর্ণ করার জন্য এমন কিছু কার্যক্রম হাতে নিয়েছে যা সৌদি আরব দেশটিকে কোনো দিনই করতে পারত না। এই ভিশন বাস্তবে রূপ দেওয়ার জন্য তার 4টি স্টেপ হাতে নিয়েছে। এর মধ্যে প্রথম স্টেপটি ছিল সৌদি আরবের কট্টরপন্থী ইসলামিক নেতা ছিল, তাদের সবাইকে জেলে ঢুকিয়েছেন। দ্বিতীয় স্টেপটি ছিল সৌদি আরবের যত লাউড স্পিকারের মাইক রয়েছে সেইগুলোকে মোহাম্মদ বিন সালমান বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন সৌদি আরবের কোনো মসজিদে লাউড স্পিকারের মাইক রাখা যাবে না। তার তৃতীয় স্টেপটি ছিল সৌদি আরবের মসজিদের ভিতরে কোনো ব্রডকাস্টিং চলবে না, অর্থাৎ সৌদি আরবের মসজিদের ভিতরের কোনো মেসেজ বাইরের মানুষ পাবে না। সর্বশেষ স্টেপটি ছিল সৌদি আরবের কোনো মসজিদ কোনো ডোনেশন গ্রহণ করতে পারবে না, কিন্তু মসজিদগুলো যদি কোনো দান গ্রহণ না করে তাহলে মসজিদগুলো কীভাবে চলবে? সৌদি আরব বর্তমানে বেশি ফোকাস দিচ্ছে ট্যুরিজমের দিকে। সৌদি আরবের শহরগুলোকে উন্নতির লক্ষ্যে সেই দেশের সরকার বিভিন্ন ধরনের কাজ হাতে নিচ্ছে। আর যদি এইরকম ডেভেলপমেন্টের কাজে যদি কোনো মসজিদ সামনে পড়ে তাহলে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, তার মানে কোনো রাস্তাঘাট উন্নতির জন্য মসজিদগুলিও ভেঙে ফেলা হচ্ছে। এমনকি সৌদি সরকার ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ ভেঙে ফেলেছে। আপনারা জানলে আরও অবাক হবেন, এই 3টি মসজিদের মধ্যে একটি মসজিদ ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসলামের স্ত্রী খাদিজাতুল কুবরার মাজার শরীফ। তিনি শুধুমাত্র এটি ভেঙে ক্ষান্ত হননি, সেখানে তিনি একটি টয়লেট নির্মাণ করেন। এটি শোনার পর আপনারা হয়তো বিশ্বাসই করতে চাইবেন না, এমনকি আপনারা কমেন্ট বক্সে আমাকে উড়াদুড়া গালাগালি করবেন। বন্ধুরা, আপনারা যেটা শুনেছেন সেটা 100% সঠিক। এমনকি সৌদি আরবে এমন কিছু স্থাপনা ভেঙে ফেলা হয়েছে যেখানে ইসলামিক কালচার ছিল, ইসলামিক সংস্কৃতিকে মুছে ফেলে সেখানে তৈরি করা হয়েছে বড় বিল্ডিং এবং শপিং মল। সৌদি আরবের এমন কর্মকাণ্ডে অন্যান্য মুসলিম দেশগুলো মোটেও খুশি নয়। যেমন তুরস্ক সৌদি আরবের উপর অনেক ক্ষিপ্ত হয়ে রয়েছে, এত কিছুর পরও সৌদি আরব তাদের কাজগুলো করে যাচ্ছে। এছাড়া তারা ফ্রান্সের সাথে অনেক চুক্তি করেছে। আপনারা অবশ্যই জেনে থাকবেন, ফ্রান্স এমন একটা দেশ যারা ইসলামকে দু চোখে দেখতে পারে না। সেই দেশের সাথে সৌদি সরকার অনেক বড় বড় চুক্তি করেছে, এমনকি ফ্রান্স থেকে অনেক শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে সৌদি আরবে। মুসলিম দেশগুলো ফ্রান্সকে একেবারে সহ্য করতে পারে না। এর সবচেয়ে বড় কারণ হলো 2005 সালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি কার্টুন তৈরি করা হয়েছিল। সেই কার্টুনে রাসুলকে অপমান করা হয়েছিল। তখন থেকে মুসলিমদের সাথে ফ্রান্সের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। সৌদি আরব এখন বড় বড় পদক্ষেপ হাতে নিচ্ছে, যার পিছনে অনেক কারণও রয়েছে। যেমন 2019 সালে কুয়ালালামপুরে একটি ইসলামিক কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে তুরস্কের সাথে ইরান, পাকিস্তান এবং কাতার ছিল। অবাক করার বিষয় হলো, এটি মুসলিম কনফারেন্স হওয়া সত্ত্বেও সৌদি সরকারকে ইনভাইটও করেনি। সেই সময় সৌদি সরকার অনেক রেগে গিয়েছিল। তখন সৌদি সরকার ইসলাম থেকে সরে এসে হাত মিলিয়েছে ফ্রান্স ও আমেরিকা সাথে। যেহেতু সৌদি আরব পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক গড়তে চায়, তাই অতীতে পশ্চিমাদের সাথে যে ঝামেলা ছিল সেগুলো মিটিয়ে নিতে চায় সৌদি আরব। পশ্চিমাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হলে তাদের মতে চিন্তাভাবনা গড়ে তুলতে হবে, তাই এই কারণে সৌদি আরবকে সেকুলার দেশ হিসেবে গড়তে চাচ্ছে সৌদি সরকার। এছাড়া সৌদি সরকার ইসলামকে দেখতে পারছে না কিংবা ইসলামের নিয়মকানুন মানছে না, এর বড় কারণ হলো গ্লোবালি চেঞ্জিং ওয়েল ইকোনমি।
বন্ধুরা আপনারা অবশ্যই জানেন তেলের উপর সৌদি কতটা নির্ভরশীল, কিন্তু বর্তমানে তেলের বাজার আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তাছাড়া যখন থেকে কোভিড-19 এসেছে তখন থেকে তেলের বাজার নিম্নগামী হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন যে সৌদি আরবে তেলের দাম 25% কমে গিয়েছে, আর এই কারণে সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা হুমকির মুখে। সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে, সৌদি আরবের তেল কোম্পানি $25 বিলিয়ন শেয়ার বিক্রি করেছে। এছাড়া তাদের অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য তাদের ভ্যাটকে ইনক্রিজ করতে হয়েছে। কোভিড-19 জন্য সৌদি সরকার ভ্যাট 5% থেকে 15% করে দিয়েছে। এছাড়া রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে সৌদি আরবের তেলের বাজারে একেবারে ভেঙে দিয়েছে। শুধুমাত্র রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সৌদি আরবের তেলের দাম অনেক কমে গিয়েছে। যেমন সৌদি আরবের তেলের মূল্য $33 প্রতি ব্যারেল থেকে $11 প্রতি ব্যারেলে নেমে এসেছে। এছাড়া পৃথিবীর বড় দেশ যেমন চায়না, দক্ষিণ কোরিয়া এবং ইন্ডিয়া সৌদি আরব থেকে তেল ক্রয় করা একেবারে বন্ধ করে দিয়েছে। এখন এই সকল দেশকে তেল দিচ্ছে রাশিয়া। সৌদি আরব থেকে অনেক কম মূল্যে রাশিয়ার তেল দিচ্ছে, আর এইসব দেখেই সৌদি সরকার বুঝে গেছে তারা আর তেলের উপর নির্ভর করতে পারবে না। তাই সৌদি আরবের অর্থনৈতিক বাঁচানোর জন্য তার নজর দিচ্ছে ট্যুরিস্ট খাতে, যেমনটা করেছে দুবাই। যেহেতু সৌদি আরবে অনেক ট্যুরিস্ট আসবে, আর তাদের উপর ধর্মীয় নিয়মনীতি কীভাবে চাপিয়ে দেবে, যদি কোনো ধর্মীয় নিয়মকানুন তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে কোনো ট্যুরিস্ট সৌদি আরবে যাবে না। বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সৌদি আরব কেন ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। সৌদি আরব সরকার এখন সম্পর্ক ভালো করছে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার সাথে। এছাড়া সৌদি সরকার ভালোভাবে বুঝে গিয়েছে নিজেদের অবস্থান। সর্বোপরি বলা যায় সৌদি আরব তাদের পেট বাঁচাতে ইসলাম থেকে সরে যাচ্ছে। সৌদি আরব এমন কিছু পদক্ষেপ হাতে নিয়েছে যেগুলো দেখে কেউ বুঝতে পারবে না সৌদি আরব একটি মুসলিম দেশ। বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।